বিচার তুই দিকে যাই যদি তুই পরিবার পড়বে রে গোলক ধাধার মাঝে তাই করিয়া ভাবিও না ভাবিয়া করিও অস্থির হয়ে আছে তোমার যে একটা দূরবীন আছে না তোমার তো পিঁপড়ার চোখ ওই দূরবীন দিয়ে একটু দেখে ফেলো না সারকে তো বাঁচাইতে হবে সারকে বাঁচাইতে হবে দাঁড়া গাজীপুর না দূরবীনে ঝামেলা আছে এদিকে তো ময়মনসিং কষ্ট ময়মনসিং আসলো কবে দেখি এদিকে ওই যে কক্সবাজার সমুদ্রের ঢেউ কিভাবে খেলতেছে ঢেউয়ের পর ঢেউ দুলা ভাই এইদিকে তো কক্সবাজার না এইদিকে তো ঝিনাইদা তোমার দূরবীনে তো ঝামেলা আছে মনে হচ্ছে দূরবীনের লেন্সে ধুলা পড়ে গেছে বলিস কি সব কিছু লুটপালট হয়ে গেলাম কিছুই জানলাম না ঠিক আছে লেন্স আমার ঠিক আছে লেন্সে কোনো সমস্যা নাই ভালো করে দেখে দিই এই দেশে যখন আসামি পেলাম না আমার মনে হয় প্লেনে ফ্লাই করে সে বিদেশ চলে গেছে আচ্ছা দুলা ভাই তোমার কি কাউকে সন্দেহ হয় কাকে সন্দেহ হয় তোকে একটা কথা বললাম দুলা ভাই আমি কি করলাম কি করস নাই আমি যখনই একটা সুন্দর প্ল্যান করে স্যারের কাছে বুদ্ধি নিয়ে যাই আসামি ধরতে যাই তখনই তুই তোর আপার কথা মনে করে দিয়ে আমার ব্রেনটাকে অন্যদিকে ডাইভার্ট করে দেন তখন আমি আসামি ধরতে পারি না আমি প্রতি পদে পদে স্যারের কাছে গালি খাই আমার প্রমোশন হয় না জীবনে কোনোদিন একজন আসামির কাছ থেকে কাপ চা পর্যন্ত খাই নাই সেখানে আমার দুলা ভাই তুমি এরকম একটা খারাপ কথা বুঝলে আমি আপাকে ফোন করে বুঝলে দিব ওই কিসের আপা তোর তোর আপাকে আমি কখনো বিবাহ করছি আমাকে দুলা ভাই বলিস আমি কোনদিন একটা মেয়ে মানুষ পর্যন্ত দেখি নাই এই যে কলিগ ভাই ব্রেক দেন ব্রেক দেন ননস্টপ চলতেছে একটু আগে আপনারাই বললেন স্যারের একটু টেনশন বেড়ে গেছে প্রেসার উঠে যাবে হার্ট অ্যাটাক করবে এইটা বললেন এটা বুঝলেন অথচ টম এন্ড জেরি শুরু করে দিলেন আসামি ধরতে পারলাম না স্যারের টেনশন তো বাড়বেই সেই টেনশন কমাতে হলে কি করতে হবে আসামি ধরতে হবে সেখানে তৎপর না হয়ে টম এন্ড জেরি আর টম এন্ড জেরি এই টম এন্ড জেরি বাদ দিয়ে যদি আল্লাহ খোদার নাম নিতেন আমি বারবার বলি একের ভিতরে দুই টু ইন ওয়ান হতো এহকালেও শান্তি পাইতেন পরকালেও পাইতেন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন দুই দিনের দুনিয়া যে কোনো সময় প্রাণ পাখি উড়ে যাবে পৃথিবীর জমিনে কি কর্ম রেখে গেলে সেইটার উপর আমল নামা হবে অতএব বুঝে শুনে কাজ করো আসামি ধরো যেই কাজ সেই কাজ করো শালা দুলাভাই টম ইঞ্জিন বন্ধ করো স্যারের অর্ডার ফলো করো ঠিকই বলেছেন কলিগ ভাই মনটা একদম নরম করে দিয়েছেন আপনি কত কিছু প্ল্যান করি না আমরা কিন্তু ডিউটিতে গিয়ে কিচ্ছু হয় না একটা উল্টাপাল্টা ঝামেলা লেগে যায় আসলে আমাদের ডিউটি শুরু করার আগে একটু আল্লাহ খোদার নাম নিতে হবে বিসমিল্লাহ বলে কাজে নামতে হবে তাহলে না আসামি ধরতে পারবো আসলে সবাইকে একদিন মরতে হবে মরার পরে কিন্তু হিসাব হবে কি করলাম আচ্ছা আপনার কি শুরু করেছেন থানা থেকে দুটি টিম দুদিকে পাঠানো হয়েছে আসামিকে যে বাবু হোক আমাদের ধরতে হবে ঠিক আছে আপনার উত্তর দিকে যান ওইখানে বাগান বাড়ির পিছন দিকে সার্চ করবেন আমরা এদিকে যাচ্ছি যান উনু আপনি কেমন আছেন অনু অনুকে কি তা কইন আপনি
আপনি জনু আপনি আমাকে বিটলামি করতেছেন আপনি অনু না সাংবাদিক লেখালেখি করতেন আমার বিরুদ্ধে দুই চারটা লেখালেখি করছেন আমি মাইন করি নাই এখন এখন বুঝছেন আপনি কে না কি তা কয় আপনি কে ও আমি আমি ইলাম এই যে এই গ্রামটা এই গ্রামের গভর্নর গভর্নর কি গভর্নর 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 হলো ওই ওই আর কি যে গড় গড় করে কথা কয় এর নাম গভর্নর এলাকার মানুষ আমার গভর্নর কয় একটু ডরায় বয়টা পায় আর কি কেউ কেউ ভালোবাসে একটু অনু দেখুন তো আপনি আমার চিনতে পারছেন কি না হ্যাঁ চিনতে পেরেছি চিনতে আচ্ছা অনু আমি শুনছিলাম আপনার এ কারণে কি মায়েরা বস্তার মধ্যে বইরা নদীর পানি ফলাই দিয়েছিল তাই আমাকে মেরে পানিতে ভাসিয়ে দিয়েছিল কোথায় আপনি জানেন না কোথায় ওই যে বঙ্গোপসাগর ওই যে ওই বঙ্গোপসাগরে আপনি আমার দিকে ওইরকম করে তাকাইতেছেন কেরে আমি তো আসলে ওই যে পত্রিকায় পড়ছি তো পত্রিকার বইটা দেখছি আহারে কি কষ্ট হাফজেন একারা মাইরা নদীর পানি ভাসাই দিছে আমি ফাইভ স্টার হোটেল থেকে কফি খাবো কফি খাওয়ানো শখ হয়েছে আচ্ছা ঠিক আছে আমি আপনারে ফার্স্ট ক্লাস কফি খাওয়াই আপনি এক কাম করুন আপনি আপনি এই যে এই ঘরটা এই ঘরটার নিচে বইউন আমি আপনার লিগে ফার্স্ট ক্লাস কফি ফাইভ স্টার হোটেল থেকে লই আইতেছি হ্যাঁ কি আপনি আমার জন্য কফি নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে ওইখানে বসতে হবে হ্যাঁ ওই যে ওইটার মধ্যে ঠিক আছে আপনি নিয়ে আসেন আমি বসি আচ্ছা আচ্ছা কি মজা কি মজা মরা মানুষ যেটা হইয়া শুলাইছে ভূত পেত্রি না তো মনে তো হয় না তাইলে তো কিছু একটা করতো একবার কয় আমার চিনি আবার কে চিনে না আচ্ছা আমরা জোরে মারালছি এটা যদি মির্জাপুর এবার জানে যে আমি ওর লগে জড়িত আছি তাহলে তো কাম সারছে এখন কী তা করুন লাগবো খবর লওয়ানো লাগবো এ কি ঠিক কয় আসলেই মানুষ না কি ভূত না পেতনি না স্মৃতি নষ্ট হয়ে গেছে যাই বাতি যা আজম তুষ্টুহীন রিফোনগুলোকে শালা পরামর্শ করে একটা ব্যবস্থা করুন লাগবো জানি চিপাইছেন আই কে আই মির্জা করিম হাম নোয়াখালী সে নবার মুম্বাই গয়া উহাকার সব বড়া বড়া হিরো হিরোইন আমার দোস্ত হ্যায় ये साकिब खान है ये सलमान खान ये शाहरुख खान है ये कैटरीना कैफ आलिया भट्ट सब हमारा बान्धवी है क्यों हम एक नतून नतून छवि पृथ्वी उपहार दी अतीते जे सब छवि करछि बाहुबली कुसकुस होता है दिलाले दुलाने ले जाएगी मन कर एकटार पर एक रेकर्ड ब्रेक करछि किन्तु अन आर माथाय अज्ञा जिनिस आसछे आई लेटेस्ट एकखान छवि करब हां बुझजतनि तोर मध्ये गाफला आछे बुझजतनि एवं गाफलाटा कि देहामु মনে কর এবার আই ছোট একটা বাড়ি হোলারে দি নায়ক বানাবো আই টেকনোলজি ইউজ করি
তারে মনে কর 8 ফিট লম্বা বানাই ফেলামু, দর্শক দেখবো 8 ফিট, এবং তার লগে মনে কর নায়িকা থাকবো 1 ডজন। নায়িকা আই স্ক্রিনের কোনায় 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 বিভিন্ন জায়গা দিয়ে দিমু, স্ক্রিন ভরি যাইব, পাবলিক কোন দিকে দেখবো বুঝতনি, একেবারে একটা চমক লাগাই দিমু আমি। ট্যালেন্ট হান্টের খবর কি এখন খুলি কো পাইজান? ট্যালেন্ট হান্টের সমস্ত প্রস্তুতি শেষ হয়ে গেছে পাইজান। বাবা গুড গুড, ভালো করছো। ভালো করেছি পাইজান, এটা ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারছি না পাইজান আমার ক্যারেক্টারে কি হবে, আমার নায়ক আর কি হবে। আপনি আমাকে 250 ছবিতেও সুযোগ দিয়েছেন, কিন্তু আমার খোদা তো 500 ছবিতে অভিনয় করব, তার কি হবে? আপনি বাটুল দিয়ে ছবি করছেন, এটা আমার দুঃখ নেই। আপনি আমার সঙ্গে একটা নায়িকা দিয়েছেন, কিন্তু ওই বাটুলের সঙ্গে 8-9টা নায়িকা দিচ্ছেন, এখন আমি কি করব? আমি কি আর নায়িকা পাবো না পাইজান? সাফলিন, তোর খুদা আছে, খুদা আছে বলস, তোর খুদাই মিডাই না। তুই আর ব্যানারে 250 ছবি করছ, এবং এই ফোন তো 28টা অস্কার পুরস্কার তুই পাইছ, ইয়ার হরে দিও তোর খুদা। শোন, আর নতুন চিন্তা নতুন থিম, এই ছবিতে ওই বাইট অব মেন নায়ক, তোর দিব আমি সেকেন্ড নায়ক। কিন্তু তুই সেকেন্ড নায়ক হলে ওইব কি, তুই তার কান্দের বুদ্ধি ফা দি, মনে কর তুই স্ক্রিনে প্রমাণ করবি যে তুই ফার্স্ট নায়ক বুঝতনি। পাইচান আপনি দোয়া করলে আমি অবশ্যই পারবো, ওই পাটুলের উপর দিয়ে লাভ দিয়ে আমি চারতলায় উঠে যাব। আপনি বলেছেন না আমি চারতলায় উঠতে পারি না, চারতলা থেকে নামতে পারি না, আমি সবই পারবো পাইজান। আমার ভিতরে একটা কনফিডেন্স তৈরি হয়েছে পাইজান, আপনি আমাকে দিয়ে দেখুন। শোন জানি সাবলিন, কথা কম কর কাজ কর। ট্যালেন্ট হান্টের যে নায়ক নায়িকাগুলো আসতেছে তাদের সুন্দর করে আনি, আর সামনে খালি খাড়া কর। আইকে আই মিচ্ছা করি, নোয়াখালীর তো নবার মুম্বাই গেছি বুঝতনি, এই সবে জালিয়া বাটে কে বাড়ি করছি, এই যে ঐশ্বরিয়ার আয়রে কে বাড়ি করছি, আই বাড়ি করছি। সুতরাং এই নায়িকাকে মধ্যতল সুন্দর করি, আই গোসি মাজি, আই গ্রুমিং করি, আই মেকআপ করি, মনে কর পুরাটা একটা একটা করি স্টার সুপারস্টার বাড়ি করবো বুঝছো। এ বিশ্বাস আছে ভাইজান আপনার উপরে, কারণ আমি তো একজন আনারে ছিলাম, আপনি আমাকে ধরে নিয়ে এসে 250 ছবিতে অভিনয় করিয়েছেন, আমি সুপারস্টার হয়েছি, এখন আমি আপনি যা বলবেন আমি তাই করব। জাতিসংগঠন অনেকবার আরে দইছে যে করিম একটা অস্কার পুরস্কার নাও, আই নেই না কিল্লাই, আর বয়স কম, এত কম বয়সে এত ভারী একটা বোঝা আই বইতেতাম না। কিন্তু সাফলিন দিন অনেক পার হয়ে গেছে, এইবার এই ছবি গান করি, আই অস্কার যদি দেয় অস্কার ডাই লইল মু বুঝতনি। পাইজান আপনার তো বয়স কম ছিল তাই আপনি অস্কার নেননি, এখন আপনি পরিপূর্ণতে এসেছেন, এখন আপনি অস্কার নেবেন পাইজান। ঠিক দেখছ, চল তোর নায়ক নায়িকা কই আইছে তাদের নিয়ে আই গ্রুমিং করি, একটা একটা করে সুপারস্টার বাড়ি করবো, চল চল পাইজান। আপনি জানেন না সে এক বড় ইতিহাস, আপনাকে পরে বলছি। তুই এবার চশমা কালা চশমা পড়ছিস কিছুর জন্য, তোর তো সাহস কম না, আমার সামনে কালা চশমা, সৌদির বাচ্চা তো আমার সামনে কোনোদিন কালা চশমা পিনতে নাই। ভালো কথা বলেছেন, আমার একটু মেমোরি লস হয়েছে, আপনি যেন কে? আমি যেন কে মানে? আমি তো আপনাকে চিনতে পারছি না। কি কয়, তোকে মাথা খারাপ? আমি আমি মোখলেস, 27 বছর সৌদি আসিলাম। 27 বছর সৌদি ছিলেন? হ্যাঁ। এখানে কেন এসেছেন, কার বাড়িতে উঠেছেন? আমি মির্জা ডালিমের ভাই। ও, 12 বছর জেলখানা থাকলে তাকে গ্রামবাসী নেয় না, 12 বছর পাবনা থাকলে সে পাগল ভালো হয়ে যায়, আপনি 27 বছর নয় 12-12-24, কেন এসেছেন এখানে? তোর পিটানের জন্য। কি, আমাকে পিটানোর জন্য? তোরে না খালি, তোর 14 গুষ্টির পিটানের জন্য। একটু ভেঙে বলবেন, মানে খুলে বলবেন, আপনি মানে কি বলতে চান আপনি, একটু খুলে বলেন না। আচ্ছা বলতেছি বলতেছি, তার আগে কত আর হাতে কি হয়েছে, সাপে কামড় দিছে? আমার একটা প্রশ্ন ছিল যে কি পৃথিবীর সর্বোচ্চ টিলাটা পাহাড়টা কোথায় অবস্থিত? এই যে আমার উত্তরপাড়া টিলাটা, ওইটাই তো সর্বোচ্চ টিলা। আপনার ধারণা ভুল, সেটা হচ্ছে নেপালের কেওক্রাডাং। আমি ওই নেপালের কেওক্রাডাং পাহাড় আছে না, সেই কেওক্রাডাং পাহাড়ের এক পাহাড় থেকে বুমেরাং পাহাড়ে যাচ্ছিলাম, এই তখনই স্লিপ কেটে না গড়িয়ে গড়িয়ে পরে আমার ডান হাতটা ভেঙে গেছে, হাড্ডিটা 2 টুকরো হয়েছে, ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। কি যে চিন্তায় আছি, উচিত শিক্ষা হয়েছে। কি বলেন আপনি, উচিত শিক্ষা? আপনি আপনি মুসলমান ঘরের ছেলে, আপনি আমার জন্য দোয়া করবেন? আপনি মুসলমান তো? বদের জন্য দোয়া করি না, তুই লো বদের হাড্ডি, ১৪ কুষ্টি হাড্ডি। তুই ভাত খাস কেমনে? ভাত খেতে পারি না, চামচ দিয়ে খাই আর কি, বাঁ হাত দিয়ে চামচ দিয়ে। উচিত শিক্ষা হয়েছে,
আর বাকি কাজ সেটা আপনাকে বলা যাবে না, আপনি দেখতে চাইলে আমার সাথে যেতে হবে। এই ফাজলামি বন্ধ, তুই এখন আমার আমার ভাতিজা অনু যে কিডনাপ হয়েছিল সেটা কে করছিল? আমি কি করে বলবো, আমি সেটা তো জানতে চাই কে করেছিল। ও তুই এখন কিচ্ছু জানিস না? হ্যাঁ আমার তো মনে তোর হাতও ভাঙে নাই, এটা বঙ্গদর্শস তুই, তোরা করছস, তোরা তোরা আমার বাস্তিরে কিডনাপ করছস। অনু ফেরত আইছে, ওর কাছ থেকে আগে আমি শুনবো, তারপরে তোকে দিমু শেষা। অবাজি কি হদ্দে, আপনি ভুল ধারণায় আছেন, সবসময় একটা ভুল চিন্তা নিয়ে চলেন। আপনি খোঁজ নিয়ে দেখেন, আমি তো গ্রামেই ছিলাম না, দু বছর ছিলাম নেপালে। নেপালের প্রেসিডেন্টকে ফোন দেন, আমার তথ্য পেয়ে যাবেন। তোরাই জড়িত নবনুরের কিডন্যাপের ব্যাপারে, তোরা যদি আমি বুঝা বলাইছি তোরে আমি দেখে নেব, তোরে আমি দেখে নেব, আমি বুঝতে পারছি তোরাই এটার সাথে জড়িত। অবাজি কি হদ্দে, এই মুকলেশ মিয়াকে জেনে গেল নাকি আসল ঘটনা? হ্যাঁ আমি যেটা ফলস লাগিয়েছি সেটাও বুঝে গেল নাকি? হ্যাঁ আর রিপুন্না কোথায়, কোথায় পাবো ওদেরকে? কালী মনে ঠিক বাড়ি আছে। মির্জা সাহেব বাড়ি আছেন? মির্জা সাহেব আমি আসলাম মালু সাহেবের কাছে, আপনি সামনে খাড়ালেন। এই আসনাগে মতো পুরুষ মানুষের না একখানি সমস্যা, আমার মতো নিলাম সুন্দর মায়েকে দেখলি যাইছে এ ফোরে উপকার করতে চলে আস, বুঝতে ডাকিস না। শুনেন আপনি যে কথাটা মাগার কইছেন, সুন্দরী মায়া দেখলে পুরুষ পোলা বানাইছে সাইদ্য উপকার করে, মাগার আমি যদি সেটা উল্টায় দেই যে আমার মতো হ্যান্ডসাম পোলা দেখলে সুন্দরীর চেমরি গো সামনে আইসা আমার ডংডং শুরু করে, এরকম শুরু করে, এরকম শুরু করে। কিরাম কথা কচ্ছেন আপনি, আমি উরাম করেছি নাই আপনারা দেহে? মাগার আমার তো সেটাই মনে হইতেছে। আরেকটা কথা না কয়ে পারতাছি না, নিজেরে কি খুব বিশ্ব সুন্দরী মনে করতেছেন? বিশ্ব সুন্দরী না হলেও সুন্দর কিন্তু। আসলে আপনার সৌন্দর্য আমার কাছে চাইরানোর দাম নাই, কেলা আপনি হয়েছেন সাবান সুন্দরী। সাবান সুন্দরী কি বুঝেন? শুনেন সাবান সুন্দরী কারেক্টর যেই হচ্ছে মিলেরা সাবান দেয়া গুছলের পর চেহারা ফকফক হয়ে যা, দুই ঘন্টা পর চেহারা আবার কালা হয়ে যা, ওই হচ্ছে মৃগ সাবান সুন্দরী কয়। আপনি হচ্ছেন মাঘা সেই সাবান সুন্দরী, এই কালার আছে একটু পরে থাকবো না, আমি ঠিকই বুঝার পারছি। না 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 আমি সত্যি সত্যি রং ফর্সা, আপনার বিশ্বাস না আপনি ধরে দেন আমার গার রং এরমই ফর্সা, ধরে দেন। উরাম করে কি দেখতেছেন, টেস্ট করে দেন। বুঝবার পারছি, খুলো না। ওকে আপনি মানুষ একজন, এত ফ্যান দিয়ে আপনি কিতা করবেন? আপনার লেগে তো একটা ফ্যানই যথেষ্ট। চাপাবাজ।